আজ খাওয়া হবে লাইলন টিকা মাছের ঝাল আর ভাত। চলো শুরু করা যাক। বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিওতে। আজ বাড়িতে বলছিল কি খাওয়া দাওয়া হবে দুপুরের। বাজার থেকে বড় একটা লাইলন টিকা মাছ এনেছি। মাছটার ওজন 900 গ্রাম, 1 কেজি থেকে 100 কম। খুব সুন্দর টেস্ট, জীবন্ত মাছ ছিল। মা এখানে কাটতে বসে গেছে। মাছের কাঁটাগুলো এত শক্ত, ছোট বঁটি দিয়ে কাটতে অসুবিধা। কলের জলে ভালো করে ধুয়ে নেওয়া হলো মাছটাকে। বাহ, খুব সুন্দর পিস হয়েছে। কত পিস হয়েছে? না খেলে শান্তি হয়। 1, 2, 3, 4, 5, 6, 7 নতুন আলু, তার জন্য প্রেসার কুকার একটা সিটি দিয়ে হালকা করে নামিয়ে নেওয়া হচ্ছে, ছাড়িয়ে পিস করা হচ্ছে। তাহলে একটা থালা নিয়ে বসি, মাছগুলো ভালো নেবো। এই জায়গাটা মোটা হয়েছে। মাছ ভাজা দিয়ে ভাত খাওয়াচ্ছে, খেতে মোটে চায় না। তুমি কি ওটা ই করছো? ঠিক আছে, এটা খেয়ে নাও, খেয়ে নাও। আলু যেহেতু সিদ্ধ, ওই জন্য হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। আর আদা রসুন ছাড়াই এই রান্নাটা তৈরি হবে। সবাই মাছের ঝালে আদা রসুন দেয়, কিন্তু প্লেন একদম। খেতেও সুস্বাদু হবে। দেখাই যাক মা কেমন করে রান্না করে। ভাত আগে হয়ে গিয়েছিল, শুধু এই মাছের ঝালের অপেক্ষায় আছে। এটা হয়ে গেলেই দুপুরে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে। মাঠ থেকে থারকুল পাতা এনেছিলাম, যেটাকে থারকুনি পাতা বলে। সেটাও বাটা হয়ে গেছে, খাওয়ার পাতে পড়বে। চাপা দিয়ে 5 মিনিট পরে নামিয়ে নেওয়া হচ্ছে। মাছের তরকারি হয়ে গেছে, ঢালা হচ্ছে। ঝাল ঝাল, ঝাল ছাড়া পছন্দ নয়। ভাজালা হলে আমাদের বমি হয়, ঝাল হলে শান্তি ঠিকঠিক হলো খেয়ে।
হাতে নিয়েছিলাম থারকুল পাতা দিয়ে, থারকুল পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটা বাটা ভাত, তারপরে এই মাছ চলে এসছে, মাছটা দিয়ে খাও সুন্দর। বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে।